লাল সবুজের এই বাংলাদেশের জন্য কতজনই না কত কিছু হারিয়েছে। বেগম মোস্তারি শফি সেরকমই একজন। 1971 সালের এপ্রিলে স্বাধীনতা যুদ্ধের সময় তার স্বামী মোহাম্মদ শফি ও ছোট ভাই এহসানকে খুন করে পাকখানাদাররা। তারপরও শত আঘাত প্রতিঘাত সয়ে তিনি আজীবন লড়ে গেছেন বাংলার স্বাধীনতার পক্ষে। 1938 সালের 15 জানুয়ারি জন্ম নেওয়া সেই অদম্য নারী 84 বছর বয়সে পাড়ি জমালেন না ফেরার দেশে। ঢাকার পর চট্টগ্রাম শহীদ মিনারে শহীদ জায়া বেগম মোস্তারি শফির প্রতি শ্রদ্ধা জানাতে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। বাংলার মানচিত্রের জন্য আজীবন লড়ে যাওয়া শহীদ জায়ার শেষ যাত্রায় ফুল দিয়ে বিদায় দিলেন শেষবারের মতো। ওনার দেশের প্রতি, মানুষের প্রতি, মাটির প্রতি যে ওনার আন্তরিকতা এবং বিশ্বাস, সেটার উনি পরিচয় দিয়েছেন। ওনাকে আসলে জাতি আমরা ওনাকে হারিয়ে আসলে বাংলাদেশের আমি মনে করি একটি অপূরণীয় ক্ষতি হয়েছে। সকল গণতান্ত্রিক আন্দোলনে বিভিন্ন প্রকার স্বৈরাচার বিরোধী আন্দোলন, মুক্তিযুদ্ধের আন্দোলনে উনি ছিলেন অনন্য সাধারণ ভূমিকায়। এই শূন্যতা পূরণ করবার নয়। শহীদ জায়ার স্বপ্ন ছিল এই লাল সবুজের বাংলাদেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদের নিয়ে যেন জাদুঘর করা হয়, সংরক্ষণ করা হয় যেন বধ্যভূমিগুলো। কিন্তু জীবদ্দশায় সেটি তিনি আর দেখে যেতে পারলেন কই। আমার শুধু 7টা সন্তান তা না, লক্ষ লক্ষ সন্তান। আমার এই মা আর এখন আমাদের একার মা না, চট্টগ্রামবাসী অভিভাবক শূন্য হয়ে গেল। চট্টগ্রামে ওনার যে আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, চট্টগ্রামে একটা মুক্তিযুদ্ধ জাদুঘর হোক, ওনার আশা আকাঙ্ক্ষা ছিল। যত বধ্যভূমি চট্টগ্রামে আছে ওখান থেকে ওগুলিকে উদ্ধার করে সংরক্ষণ করা হোক। শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে তার মরদেহ নিয়ে আসা হয় জমিতুল ফালা মসজিদ প্রাঙ্গণে। সেখানে তার জানাজায় অংশ নেন অসংখ্য মানুষ। শহীদ যা অতুলনীয় এবং শহীদ এই বেগম মুস্তারি শফি নারী আন্দোলন বলেন, আমাদের স্বাধিকার আন্দোলন বলেন এবং ঘাতক বিরোধী আন্দোলন, এটা মানে একটা আনপ্যারালাল একজন অর্গানাইজার ছিলেন। যেমন ত্যাগী ছিলেন, এরম সাহসী ছিলেন, এরম আপোষহীন ছিলেন। মন্ত্রীর এমপির স্থান পূর্ণ হবে, সেনাবা প্রধানের স্থান পূর্ণ হবে, একটা বিষয় অপূর্ণ থেকে যাবে। মুক্তিযোদ্ধাদের বিকল্প নেই, পূর্ণতা আসবে না এখানে। স্বাধীনতার সপক্ষের বিরুদ্ধে কেউ কোনো কথা বললে ওনার কাছ থেকে পাত্তা পেত না, নাসর বান্দাও নি। সাম্প্রদায়িকতার বিরুদ্ধেই সোচ্চার মোস্তারি শফি দেশের প্রগতিশীল চেতনার বাতিঘর। তাই তার মহাপ্রয়াণে বিশাল এক শূন্যতা বিরাজ করছে প্রগতি শিবিরে। মোস্তাফিজুর রহমান, মহানগর নিউজ, চট্টগ্রাম।